সুরিয়ালিজম কি আমরা প্রত্যক্ষ করলাম, যে এটাকে আসলে অনেক কিছু দিয়ে যে মানুষ ডেলিরিয়ামের মধ্যে কিভাবে চলে যায়, মানুষ পোলাপের মধ্যে চলে যায়, বিলাপের মধ্যে চলে যায় এবং ওইটাই স্বাভাবিক হয়ে যায় একটা পর্যায়ে। এবং বেশিরভাগ লোক যারা দাঁড়িয়ে ছিল তারা শুয়ে পড়ে, ক্যামেরা টপ অ্যাঙ্গেল থেকে দেখা যায় যে একদম শুয়ে আছে সব, বিভিন্ন জন বিভিন্ন ভাবে পড়ে আছে, অনেকটা ধ্বংসলীলা, সভ্যতার ধ্বংসযজ্ঞ। বুর্জোয়া ক্লাসের পতন হলে দামি দামি ফার্নিচার এটা সেটা সবকিছু আছে, তার মধ্যে বিশাল বাড়ির মধ্যে তাদেরকে গ্রাস করেছে নীতিহীনতা, তাদেরকে গ্রাস করেছে বিবেকহীনতা, তাদেরকে গ্রাস করেছে লোভ, তাদেরকে তারা মন্ত্র উচ্চারণ করছে শেষ মুহূর্তে গিয়ে যে মাতা মেরিকে নিবেদন করবে ওখানে গিয়ে এই প্রার্থনা করবে, এইসবের মধ্যে যাচ্ছে, কিন্তু সেখানেও তারা মুক্তি পাচ্ছে না। একটা অদ্ভুতুলে ব্যাপার ঘটে যে স্বপ্নের মধ্যে সেই জিনিসটা যে এখানে ঘটিয়েছে, সাদা হাত, হ্যাঁ যেটা গ্লাভস হাত না, ফলস হাত বা মৃত্যুর হাত বা অন্য হাত, অল্টারনেটিভ হাত, সেই হাতটার মুভমেন্টটা দেখানো হয়েছে এবং সেটার মধ্যে দেখানো হয়েছে যে কি ম্যাটামরফিস দেখানো হয়েছে, যে একটা সাদা চাদরের ভেতর হাতটা কি করলো, ঢুকলো এবং নড়লো এবং আবার বেরিয়ে আসলো। এবং এইটারই রিয়েলিস্টিক ওয়েতে দেখাচ্ছে যে লাস্টে যেভাবে রাখা হয়েছিল হয়তো ঠিক হয়নি, হাতটা সরে যাওয়াতে দরজাটা খুলে গিয়েছিল। আর হিউম্যান রিলেশন গুলোকে এমন ফর্মে দেখেছে যে কর্নেলের সঙ্গে এই বাড়ির গৃহকর্তী সম্পর্ক, দেখা গেল তার হাজবেন্ড আছে, কি হয়েছে তা একাকার হয়ে গেছে, এখন আর কোনো তাদের লুকিয়ে ছাপিয়ে মানে শারীরিক সম্পর্কে যাওয়ার মতো ব্যাপার নেই, সব সব নর্মাল হয়ে গেছে, সব স্বাভাবিক মনে হচ্ছে। এবং সবাই কি খুঁজছে, সবাই একটা বটিকা খুঁজছে সভ্যতা ধ্বংস, এবং এই ধ্বংসের বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই কি করছে, মরফিন খুঁজছে, মরফিন, লুকিং ফর মরফিন, পুরো বাড়িটার মধ্যে দেখলো এবং তাদেরকে অ্যানার্জিসাইজ করেছে, মানে আবার বলশালী করেছে লেটিসিয়া, যে এই বলে যে আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই তো আছে, যদিও ক্লান্ত, বাজাতে পারছে না পিয়ানো তো বাজানো, এবং তারপর ওরকম একটা মুভের মধ্যে দিয়ে, একটা মেক বিলিভের মধ্যে দিয়ে, বিশ্বাসের মধ্যে দিয়ে যে আমরা যেখানে ছিলাম সেখানেই আছে, কিছু হয় নাই, চলো সাহস করে এগিয়ে যাই, এই তারা যে এগিয়ে গেল। তো এখন এই ছবির মধ্যে যেটা সবচেয়ে দুর্দান্ত আমাদের মনে হয়েছে যে একটা বাড়ির মধ্যে আমরা আটকে ছিলাম, চারবার মাত্র ক্যামেরা বেরিয়েছে তাই না, একদিন সকালবেলা, একবার বৃষ্টির সময়, আরেকবার দেখা গেল যে সোলজার আসছে, শেষবার, চারবার ক্যামেরা বেরিয়েছে, পুরোটার সময় এই বাড়িটার ভেতরে ছিল। এই বাড়িটা হচ্ছে আসলে এই যারা পাওয়ার তাদেরই একটা বাড়ি, যেটাকে স্টেট পর্যন্ত ঘাটাতে পারছে না, আবার রাইট হয়েছে, কেউ কেউ বলেছেন যে আসল কথা হলো যে এই লোকগুলার পাওয়ারটার কারণেই তারা বেরোতে পারছে না, এই জন্য যে তাদের কারণেই প্রচুর লোক মারা পড়েছে, এই যে ক্লাসকে মারা হয়েছে, মানে এই লোয়ার ক্লাসকে মারা হয়েছে, বা যারা পপুলার ফ্রন্টে 36-এ সিভিল ওয়ারে তাদেরকে মারা হয়েছে, তাদের মারার কারণ হচ্ছে এই লোকগুলা। স্টেট মেকানিজম ভীষণ পাওয়ারফুল একটা দল, এটা এরা অপেরা দেখে বাড়ি ফিরেছে, কিন্তু ওরা আসলে মানুষ মেরেছে এবং যার জন্য ওরা যেতে সাহস পায়নি, যে জন্য ওরা যখনই বেরিয়েছে তখন আবার রায়ট এক্সপ্লোড করেছে, রায়ট লেগেছে, তখন ফায়ার করতে, দেখা গেলো যে ফায়ার করতে পারছে না, কিন্তু আগে জবিরাম ফায়ার করছে তা না, ভেতরে একজন আরেকজনকে মারছে, ওইভাবে যদি ফায়ার করতে হচ্ছে পুরো মানুষকে মেরে ফেলতে পারতো। বুনুয়েলের নির্মমতা, বুনুয়েলের নির্ব্যক্তিকতা, বুনুয়েলের ইম্পার্সোনাল দৃষ্টিপাত, এগুলো হচ্ছে ওরা, যদি দেখেন এরকম ঘটে, এই ঘটনা ঘটে বুর্জোয়া পরিবারে, এইভাবে ঘটে যায় জিনিসগুলো, এটাই জাস্ট এক ধরনের কি যেন ম্যানিফেস্ট, এক ধরনের কি যেন রিপ্রেজেন্টেশন, জাস্ট প্রেজেন্ট করা।